আন্দোলনের ভর কেন্দ্র এই মুহূর্তে রাজধানী দিল্লি। বঞ্চনার অভিযোগে আজ দ্বিতীয় দিনের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের রাজ্য যন্ত্র মন্ত্রণালয়ে ধর্ণা তৃণমূলের। দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত সভা এবং অবস্থানের পর সন্ধ্যায় কৃষি ভবনে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূলের প্রতিনিধি দল। পাশাপাশি নতুন করে কর্মসূচি ঘোষণার পর হুঁশিয়ারি ও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের দাবি দাওয়া জানাতে যাবে। যদি আমরা আমাদের প্রশ্নের জবাব সঠিকভাবে না পাই তাহলে মন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়েই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এমন তাই হুঁশিয়ারিও দিতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই মুহূর্তে অনুপম আমাদের অপর প্রতিনিধি রয়েছে দিল্লি থেকে একেবারে সরাসরি। অনুপম, একটার পর একটা বিষয় হুঁশিয়ারি দিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত যেমনটা মনে করা হচ্ছে রাজ্যের যে ছবি আমরা দেখালাম বিভিন্ন জায়গায় নাকি বিজেপি করার অপরাধ, এক কথায় কোড আনকোড অপরাধ বলা হচ্ছে। তার কারণ তারা বিজেপি করেন সেই কারণে আবাসের ঘর পাচ্ছেন না। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তারা দিল্লিতে রয়েছে দ্বিতীয় দিনের কর্মসূচি। অনুপম, দেখো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় আবাস যোজনার যে তালিকা পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে দিয়েছে সেই তালিকায় একটা দুর্নীতি থাকলে বাংলার দাবি দাবা নিয়ে আর নতুন করে দিল্লিতে এসে কোনো আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না। এটা তার অন্যতম বড় বক্তব্য ছিল। এবং আরও একটা বক্তব্য তিনি দিয়েছিলেন আজকে সন্ধেবেলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর সাথে যে বৈঠক রয়েছে সেখানে যদি কোনো সদর্থক ভূমিকা না নেয় কেন্দ্রীয় সরকার তাহলে আগামী দিনে আরও কড়া তারা পদক্ষেপ নেবেন এবং তারা আন্দোলন করবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে ডিপ্লয়েড করা রয়েছে যন্ত্র মন্ত্রে। আজকে তৃণমূল কংগ্রেস এখানে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আমি একবার সবার আগে মঞ্চটা দেখাতে বলবো রবিকে। তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ এখানে করা হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, রাজ্যসভা এবং লোকসভার একাধিক সাংসদরা থাকবেন, রাজ্য মন্ত্রিসভার বিধায়করা থাকবেন এবং মন্ত্রীরা থাকবেন। এর পাশাপাশি যে সমস্ত তৃণমূল যুব, তৃণমূল মহিলা এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা এসেছেন তারা আজকের এখানে থাকবেন। এটা যেমন মঞ্চের ছবি দেখলে, এবার পুলিশের ছবি দেখো। এখানে প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয়েড রয়েছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশ তাদের সাথে অসহযোগিতা করেছে, নিঃসন্দেহে এই বিষয়টা তারা রাখছেন। আমি একবার ভর কেন্দ্র এই মুহূর্তে রাজধানী দিল্লি। বঞ্চনার অভিযোগে আজ দ্বিতীয় দিনের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের রাজ্য যন্ত্র মন্ত্রণালয়ে ধর্ণা তৃণমূলের। দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত সভা এবং অবস্থানের পর সন্ধ্যায় কৃষি ভবনে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূলের প্রতিনিধি দল। পাশাপাশি নতুন করে কর্মসূচি ঘোষণার পর হুঁশিয়ারি ও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের দাবি দাওয়া জানাতে যাবে। যদি আমরা আমাদের প্রশ্নের জবাব সঠিকভাবে না পাই তাহলে মন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়েই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এমন তাই হুঁশিয়ারিও দিতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই মুহূর্তে অনুপম আমাদের অপর প্রতিনিধি রয়েছে দিল্লি থেকে একেবারে সরাসরি। অনুপম, একটার পর একটা বিষয় হুঁশিয়ারি দিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত যেমনটা মনে করা হচ্ছে রাজ্যের যে ছবি আমরা দেখালাম বিভিন্ন জায়গায় নাকি বিজেপি করার অপরাধ, এক কথায় কোড আনকোড অপরাধ বলা হচ্ছে। তার কারণ তারা বিজেপি করেন সেই কারণে আবাসের ঘর পাচ্ছেন না। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তারা দিল্লিতে রয়েছে দ্বিতীয় দিনের কর্মসূচি। অনুপম, দেখো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় আবাস যোজনার যে তালিকা পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে দিয়েছে সেই তালিকায় একটা দুর্নীতি থাকলে বাংলার দাবি দাবা নিয়ে আর নতুন করে দিল্লিতে এসে কোনো আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না। এটা তার অন্যতম বড় বক্তব্য ছিল। এবং আরও একটা বক্তব্য তিনি দিয়েছিলেন আজকে সন্ধেবেলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর সাথে যে বৈঠক রয়েছে সেখানে যদি কোনো সদর্থক ভূমিকা না নেয় কেন্দ্রীয় সরকার তাহলে আগামী দিনে আরও কড়া তারা পদক্ষেপ নেবেন এবং তারা আন্দোলন করবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে ডিপ্লয়েড করা রয়েছে যন্ত্র মন্ত্রে। আজকে তৃণমূল কংগ্রেস এখানে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আমি একবার সবার আগে মঞ্চটা দেখাতে বলবো রবিকে। তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ এখানে করা হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, রাজ্যসভা এবং লোকসভার একাধিক সাংসদরা থাকবেন, রাজ্য মন্ত্রিসভার বিধায়করা থাকবেন এবং মন্ত্রীরা থাকবেন। এর পাশাপাশি যে সমস্ত তৃণমূল যুব, তৃণমূল মহিলা এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা এসেছেন তারা আজকের এখানে থাকবেন। এটা যেমন মঞ্চের ছবি দেখলে, এবার পুলিশের ছবি দেখো। এখানে প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয়েড রয়েছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশ তাদের সাথে অসহযোগিতা করেছে, নিঃসন্দেহে এই বিষয়টা তারা রাখছেন। আমি একবার